ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রথম প্রশ্ন করেছেন ভারত থেকে এক ভাই বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মসজিদে ভিক্ষুকরা এসে দরখাস্ত করে এবং মাদ্রাসার চাঁদা চাইতে আসে মসজিদে তাদের নিষেধ করতে পারি কি না মসজিদের একজন ইমাম তিনি জিজ্ঞেস করছেন মসজিদে ভিক্ষা করা এবং মসজিদে এসে চাঁদা চাওয়া এটা যদি সৌদি আরবে হয় তাহলে এটা আইনগত নিষিদ্ধ সুতরাং আইনেও নিষেধ এবং শরীয়তের দৃষ্টিতেও ভালো কাজ নয় এটি এটি নিকৃষ্ট কাজ এবং যেই জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার সেখানে মানুষের কাছে চাওয়া যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করতে হবে এই মসজিদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কিসের জন্য মসজিদ সালাতের জন্য তেলাওয়াতের জন্য আল্লাহর জিকিরের জন্য এই মসজিদ তৈরি করা হয়েছে দুনিয়ার গল্প গুজবের জন্য নয় আর এখানে ভিক্ষা করার জন্য নয় আর এখানে চাঁদা কালেকশনের জন্য নয় এসব কাজের জন্য দিনের দাওয়াতের কাজ হবে মসজিদে জি মসজিদে গঠনমূলক কাজ হবে সুতরাং মসজিদে কেউ যদি ভিক্ষা করে অথবা মাদ্রাসার চাঁদা চাইতে আসে তাদেরকে নিষেধ করাই হচ্ছে শরীয় সম্মত কাজ যদিও আইনগতভাবে অনেক অমুসলিম দেশে সেটা নিষিদ্ধ নয় তারপরও সেখানে এভাবে চাওয়া জায়েজ নয় বা চাঁদা কালেকশন করা জায়েজ নয় ভালো কাজ নয় কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে কোনো ব্যক্তি যদি হারিয়ে যাওয়া বস্তু তলাশ করে মসজিদে তাহলে কি করতে হবে আমাদেরকে তাকে বদ্দোয়া দিতে হবে আল্লাহ যেন তোমাকে না মিলায় সেটি এদার আয়তুমুর রাজুলা ইয়ানশাদু দাল্লাতান ফিল মসজিদ কোন ব্যক্তিকে যদি দেখো যে মসজিদে হারিয়ে যাওয়া বস্তু তলাশ করছে ভাই আমার মোবাইলটা হারিয়ে গেছে আপনারা কেউ পেলে দেবেন আমার ছাগল হারিয়ে গেছে গরু হারিয়ে গেছে মসজিদের মাইকে ঘোষণা করছে ফাকুলু তাহলে তোমার লা রাদ্দাহ আল্লাহ আলাইক আল্লাহ যেন সেই বস্তুটি তোমার ফিরিয়ে না দেয় তাহলে মসজিদে হারিয়ে যাওয়া বস্তু যেটা আপনার নিজের জিনিস হারিয়ে গেছে সেটা চাওয়া সেটা তলাশ করা যদি এইরকম অন্যায় কাজ হয় যে বদ্দোয়া পেতে হবে এইরকম এই ব্যবসা বাণিজ্য করা হালাল বাইরে কিন্তু মসজিদের ভিতরে কেউ যদি এদার আয় তোমার রাজুলা ইয়াবতাউ ফিল মসজিদে মসজিদে কেনা বেচা করছে ব্যবসা করছে ফাকুলু লা আরবাহ আল্লাহ তিজারাতাক তোমার ব্যবসায় যেন আল্লাহ বরকত না দান করেন এই হাদিস সহি সুতরাং মসজিদ ব্যবসার জায়গা যেখানে নয় মসজিদ যেখানে আপনার হারিয়ে যাওয়া বস্তু তলাশ করা জায়গা নয় সেখানে মসজিদে গিয়ে মানুষের কাছে চাওয়া না মসজিদে আল্লাহর কাছে চাইবে হ্যাঁ যদি কাউকে চাইতে হয় আর সেখানকার আইনে বাধানে মসজিদের বাইরে মসজিদের গেটের বাইরে বসে যাবে অথবা দাঁড়িয়ে যাবে আর সেখানে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং কোরআন সুন্নাহ মোতাবেক সকল কামল করার তৌফিক দান করেন